আমরা লোগো সাবমিট করব কোথাও বা লোগোর জন্য যখন কাজ করব, তখন আর এই এফোর সাইজ বা অন্য সাইজগুলো নিয়ে চিন্তা করব না, তখন স্কোয়ার সাইজ নিয়ে কাজ করবেন। আপনি 8 ইঞ্চি বা 8 ইঞ্চি একটা টোকন নিতে পারেন, তখন বিলিডের আসলে কোনো প্রয়োজন নেই, বিলিড না দিলেও চলবে। সেম ওইকে রাখতে পারেন বা RGB রাখতে পারেন, ডিপেন্ড অন কোন সেক্টরের জন্য আপনি কাজ করছেন। যদি প্রিন্টিং মিডিয়ার জন্য হয় তাহলে সেম ওইকে করেন, অথবা RGB করতে পারেন যদি আপনার ওয়েব মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়ার জন্য হয়। ওকে করলে বক্সটা এরকম আসবে, চার কোনা সাইজ আসবে। এখন আপনি ব্যাকগ্রাউন্ডটা কিভাবে সাজাবেন, কি করবেন, সেম সাইজের একটা রেক্টেঙ্গেল ড্র করেন, অথবা একটু বড় হলে কোনো সমস্যা নেই। যদি চান যে একটু বড় ড্র করবেন এরিয়া থেকে, কোনো সমস্যা নেই। করার পরে যেটা করবেন, বর্ডার কালারটা ব্ল্যাক ব্ল্যাক থেকে 0 নান করে দিবেন, হোয়াইট কালার একটা গ্রেডিয়েন্ট দিবেন। গ্রেডিয়েন্টে এখানে যে ব্ল্যাকটা আছে এই ব্ল্যাকের পার্সেন্টেজটা কমিয়ে দিবেন, 13-14%, মানে 15 মধ্যে থাকলে ভালো, ডিপেন্ড অন আপনার কি কালার দিচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে, 10-15 মধ্যে রাখাটা ভালো। আর এটা হবে রেডিয়াল, রেডিয়াল হলে আমরা রেডিয়াল তো জানি, এটা দিয়ে অলরেডি ড্র করতে পারি, তাই না, সেন্টার পয়েন্ট করতে পারি। যদি মনে হয় যে ইমন যে কাজটা করেছে, মানে আগের ক্লাসটা যে দেখালাম, যে যেহেতু এখানে একটা নতুন অন্য একটা আইটেম দিয়েছে, সেই কারণে সেই সেন্টার পয়েন্টটা এখান থেকে টেনেছে। আর যদি মনে হয় হোয়াইটটা আর একটু বাড়ানো দরকার, এখানে ধরে হোয়াইট বাড়িয়ে দেন। ব্ল্যাকটা যদি মনে হয় যে দেখা যাচ্ছে না, আপনি 15 করে দেন, লাইট কালার দিবেন। যদিও ফ্ল্যাট মনে হচ্ছে, তাই না, দেখি ফ্ল্যাট মনে হচ্ছে না কিছুটা, কিন্তু এখানে ডিফারেন্সটা আছে। এটা যখন আপনি কন্টেস্ট দেখবেন, বিভিন্ন কন্টেস্টে দেখবেন এরকম করে ম্যাক্সিমাম প্রেজেন্ট করা হয়, তাতে সুবিধা হয় কি, হালকা কালার থেকে যখন নাকি সে মিলে যাচ্ছে, এই জিনিসটা দেখতে সুন্দর লাগে। আপনি একটা লোগো যখন এখানে বানাবেন বা বসাবেন, ইজি বানানোর বিষয়টা মনে আছে না আমাদের? এটাই যদি আমরা মনে করি লোগো, আমরা যখন দিব এরকম হবে না যে লোগোটা আমরা এত বড় করে দিব, কোথাও যখন প্রেজেন্ট করব, সাবমিট করব, এত বড় করে কখনই প্রেজেন্ট করব না। চেষ্টা করবেন পুরো আর্টবোর্ডের মানে কি বলে 50%-এর মধ্যে যেন থাকে বা 1/3-এর মধ্যে থাকে। আমি যে সাইজটা করেছি এই সাইজটা যদি দেন আপনার লুক্রেটিভ লাগবে। এটাকে যদি আপনারা অনেক ছোট করে দেন, মনে করেন এরকম দিলেন, তাও কিন্তু দেখা যাচ্ছে না, বিশাল বড় জায়গার মধ্যে দেখা যাচ্ছে না। আবার যদি আপনি বিশাল বড় করে দেন তাও কিন্তু দেখতে ভালো লাগবে না। দেখতে ভালো লাগার জন্য যে ভিউর বিষয়টা থাকে, এটা 50% বা 1/3 এরকম সাইজ দিবেন, দেখতে দেখবেন সুন্দর লাগবে।
এটা যখন জেপিজি করবেন, সেভ ফর ওয়েব আমরা জানি, অথবা ফাইল মেনু থেকে সেভ ফর ওয়েব এখানে আছে, সেভ ফর ওয়েবে যখন ক্লিক করবেন, যদি এটা অনেক সময় ছোট থাকে, যেমন আমার 500 সামথিং হচ্ছে, আপনি এটা 800 বাই 900 করে দেন, স্কোয়ার সাইজ করে দেন। স্কোয়ার সাইজ করে যখন সাবমিট করবেন, কোনো একটা জিনিস সেভ করবেন, জেপিজি আকারে করতে পারেন, অথবা পিএনজি করলে কোয়ালিটি ভালো হয়, আপনি পিএনজি করতে পারেন। ডেস্কটপে সেভ করেন লোগো নামে, বিএসটি লোগো। যখন আমরা এটা ভিউ করব, দেখেন দেখতে কিন্তু খারাপ লাগছে না, তাই না? একটা এক্সিস্টিং মকআপ প্রথমে আমরা দেখাবো, এক্সিস্টিং একটা মকআপ আপনারা কিভাবে ইউজ করবেন। এক্সিস্টিং মকআপের জন্য যেটা করবেন, এক্সিস্টিং মকআপ মকআপ হিসেবে পাওয়া যায়, আপনি সেটা ডাবল ক্লিক করলে ফটোশপে খুলবেন। খুললে এখানে যে জিনিসটা থাকে, এখানে অনেক ইনফরমেশন থাকবে, সব কিছু আপনার চেঞ্জ করার প্রয়োজন নাই। সেখানে সে মেনশন করে দিবে যে এই জিনিসটাতে আপনার চেঞ্জ করতে হবে বা এটাতে চেঞ্জ করতে হবে। থাম্বনেলটা অনেক বড় হওয়ার কারণে, যেমন ফ্রন্ট কার্ড, এবং ফ্রন্ট কার্ডে ম্যাক্সিমাম দেখবেন যে স্মার্ট অবজেক্ট লেয়ার থাকবে। স্মার্ট অবজেক্ট লেয়ারে যখন আপনি ক্লিক করবেন, তখন আলাদা করে একটা উইন্ডো বের হয়ে আসবে, যেখানে আপনার ফাইলগুলো আপনি রাখতে পারেন। একটা হলো ফ্রন্টের জন্য, যেহেতু এখানে দুইটা ডিজাইন দেখানো হয়েছে, আর একটা ব্যাক আছে, ব্যাকে একই কন্ডিশন, আপনি ডাবল ক্লিক করেন, এই যে ব্যাকটা বের হয়ে আসবে। এখানে আনওয়ান্টেড জিনিসগুলো ফেলে দেন, একটা আপাতত রাখেন ফর স্যাম্পল হিসেবে দেখার জন্য। এখন এরকম ফ্ল্যাট ডিজাইন আছে, এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে, আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে পারেন। ব্যাকগ্রাউন্ড লেয়ারটা লক আছে, এটা আনলক করে নিতে পারেন যদি চেঞ্জ করতে চান। ডিফারেন্ট কোনো সুন্দর যদি আপনার কাছে ব্যাকগ্রাউন্ড থাকে, সে ব্যাকগ্রাউন্ড আপনি বসাতে পারেন। আপাতত আমরা যেটা আছে এটা নিয়েই কাজ করি। কীভাবে করব, ইলাস্ট্রেটর ফাইলটা খুললাম, খোলার পরে দেখেন আমরা যদি ফ্রন্ট এবং ব্যাক দুইটা নিয়ে কাজ করতে চাই, আগে প্রথমে চিন্তা করবো আমরা কোনটা করবো। এখানে কি আমি ফ্রন্ট দেবো না ব্যাক দিব? এখানে মনে হয় ফ্রন্টটা দিলে ভালো হয়, বা এই নাম ধাম সহ দিলে ভালো হয়, তাই না? আচ্ছা, সেক্ষেত্রে যে কাজটা করবেন, এই যে বর্ডারটা আছে, এটা কি আমাদের ফাইনাল এরিয়া, তাই না, কাটিং এরিয়া? তাহলে আমার ডিজাইনার কিন্তু ওই জিনিসটাই যাবে। আমি যখন কাউকে দেখাচ্ছি, মকআপ মানে হলো যে আপনি প্রিন্টের পরে কিরকম আসবে, ডিজাইনটা কিরকম দেখা যাবে, ফাইনাল একটা আউটপুট কিরকম হবে, সেই জিনিসটা ইউজারকে প্রেজেন্স করছেন। তাহলে আমি এখানে এই যে ব্ল্যাক বর্ডারটা আছে, ব্ল্যাক বর্ডারটা দেখানো তো কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এখানে একটা জিনিস দেখা দরকার, এটা কত মেজারমেন্ট নিয়েছে, 1400x800 পিক্সেল। ওই রেশিওটা যদি আমি মেনটেন করে এই জিনিসটা করে নিই ফর স্যাম্পল হিসেবে, তাহলে আমার জন্য ভালো হবে। রেশিওটা একটু ডিফারেন্ট আছে, একই রকম রেশিও নাই। তাহলে আমরা যেটা করতে পারি, দুইটা মাঝামাঝি নিতে পারি। নিয়ে আপাতত আমি এটা হাইড করে দিই, এটার কালারটা নান করে দিবেন, বর্ডার কালারটা নান করে দিবেন। নিয়ে সবার উপরে থাকবে, সবার উপরে থাকলে আমি যদি পুরো জিনিসটা সিলেক্ট করে ক্লিপিং মাস্ক করে, তাহলে কি হবে, আমার যেটুকু আসল এরিয়া অতটুকুই থাকবে। এখানে দেখেন বর্ডার দেখা যাচ্ছে, যদি কখনো এরকম হয় যে আনওয়ান্টেড বর্ডার চলে আসে, সেগুলো অবশ্যই ধরে ফেলে দিতে। এখন আমি যে কাজটা করবো, এই জিনিসটাকে কপি করে নিয়ে যাবো ফটোশপে। এখানে যদি পেস্ট করি, সেই স্মার্ট অবজেক্ট দেখাবে, আপনি স্মার্ট অবজেক্ট হিসেবে সেভ করেন। এবং এখান থেকে টেনে ড্র্যাগ করে আমরা যে রেশিওটা নিয়েছি, সেই রেশিও অনুযায়ী মিলান। যদি তোমরা কার্ডটা সেভ দিই, দিয়ে ক্লোজ করি, সে ডিজাইন এখানে চলে আসছে, তাই না? তার মানে রেডি জিনিসটাই আপনি কি করছেন, মডিফাই করছেন। রেডিমেড আছে মনে হচ্ছে, একটা দুইটা তিনটা চারটা কার্ড যে উপরে উপরে বসিয়ে আপনি ডিজাইন করেছেন। আবার যদি আমরা ব্যাকে যাই,
ব্যাকে একই কাজ করব। আচ্ছা, এই ক্ষেত্রে দেখা যায় যেহেতু রেশিও আমরা থামলে কি বলে মকাপের রেশিওর সাথে মিলাচ্ছি, সেই হিসাবে আমাকে এখানে একটু উপরে না তুললে কিন্তু জিনিসটা ভালো লাগবে না। পুরোটা সিলেক্ট করে আমরা একই কাজ করব, ক্লিপিং মাস্ক মেক, পুরোটা সিলেক্ট করে কপি করে আবার চলে যাব ফটোশপে। এখন সেকেন্ড পার্ট, সেকেন্ড পার্টে এসে আমরা এখানে পেস্ট করব এবং এখানে রেশিও অনুযায়ী মিলানোর চেষ্টা করব। সেভ, ক্লোজ, ফ্রি পিএইচডি মকআপ। ফ্রি পিএইচডি মকআপ দিয়ে সার্চ দিলে আপনি যে সাইটগুলো তার পাবেন তার মধ্যে এক নম্বরে হলো পিক্সিডেন্ট। পিক্সিডেন্ট, পিক্সিডেন্টটা হলো সবচেয়ে বেস্ট, PIXCDEN, পিক্সিডেন্ট। এখানে গেলে অনেক ফ্রি মকআপ পাওয়া যাবে। তারপরে যদি মনে হয় যে না আমাদের এখানে টাকার মামলাটা আছে খুব কম, সম্ভবত $5 না $6 নেয়, $6 দিয়ে আপনি যদি এটা পারচেস করেন যতগুলো মকআপ আছে সব ডাউনলোড করতে পারবেন এক মাসের জন্য সম্ভবত $6। এরকম হতে পারে সবাই শেয়ার করেও কিনে নিতে পারেন, একবারে কিনে নিয়ে সবাই শেয়ার করে নিলেন ডাউনলোড করে। $6 তো বেশি দাম না, কত হবে অ্যাপ্রক্সিমেটলি? মনে করেন $80 করে হলো, কিন্তু যদি $6 মনে হয়, $5 না, $480, $480 ডিভাইড করে নিয়ে সবাই যদি শেয়ার করে নেন আমার মনে হয় এটা খুব ভালো জিনিস। কারণ এই মকআপ গুলো আসলে আমার মানে ডিজাইনার যদি হতে চান, কেউ ডেইলি লাইফে ডিজাইন করতে চান, এটা কোনো অল্টার নেই। এই জিনিসগুলো অনেক সুন্দর সুন্দর মকআপ আছে, এখানে ফ্রি মকআপও আছে, আপনি ফ্রিতে ক্লিক করেন, ফ্রিতে ক্লিক করে দেখেন ফ্রি মকআপ আছে। কিছু কিছু মকআপ আছে ফ্রি, কিন্তু কন্ডিশন হলো আপনাকে রেজিস্ট্রেশন থাকতে হবে, রেজিস্টার না থাকলে মকআপগুলো দিবে না। মনে করেন এখানে যে বোতল আছে, তারপরে লেটার আছে, ম্যাগাজিন কভার আছে, অনেক জিনিস প্যাকেট ট্যাকেট আছে, এখানে অনেক ফ্রি কম নেই, প্রচুর মকআপ আছে ফ্রি। এই জিনিসগুলো নামে ইনিশিয়ালি আপনারা শুরু করতে পারেন আমাদের প্রেজেন্টেশনটা। ক্লায়েন্টের কাছে যখন প্রেজেন্ট করবেন আপনার প্রথম দেখা অরিজিনাল ডিজাইনটা যেরকমই হোক, আপনি যখন মকআপ করে দেখবেন, মকআপ করে প্রেজেন্ট করবেন, তখন দেখবেন যে অরিজিনাল ডিজাইন থেকে মকআপটা অনেক সুন্দর লাগছে, অনেক স্মার্ট লাগছে। সো মকআপ করে দিলে কি হয় যে ক্লায়েন্ট খুব দ্রুত পছন্দ করার একটা সম্ভাবনা থেকে যায়। এই জন্য এখানে ফ্রি মকআপ প্রচুর আছে, আপনারা চাইলে নামিয়ে নিতে পারেন, তবে পেইড মকআপগুলোর কোনো তুলনা হয় না, কারণ পেইড মকআপগুলো অনেক সুন্দর। হ্যাঁ, এখানে ক্যালেন্ডার থেকে শুরু করে সব জিনিসই পাবেন। তাহলে এখান থেকে মকআপ নিয়ে এখন যে লোগোগুলো সাবমিট করবেন, বিজনেস কার্ড সাবমিট করবেন, কারণ আপনাদেরকে বিজনেস কার্ড করতে দিয়েছে কিন্তু মকআপ যেহেতু দেখানো হয়নি, আপনারা হয়তো এরকম মকআপ করে বসাতে পারেন না, তাই না? প্রবলেমটা হয় এখানে। তো আমার মনে হয় এখানে আপনারা ফ্রি অনেক বিজনেস কার্ড মকআপও পাবেন, সেগুলো নিয়ে ইউজ করতে পারেন। এছাড়াও গ্রাফিক ফ্রি বিজ একটা আছে, কি যেন গ্রাফিক বার্গার বলে একটা আছে, এখানে গ্রাফিক্স ডিজাইন জাংশন, এরকম অনেকগুলো আছে। গুগলে আপনি সার্চ দেন ফ্রি পিএইচডি মকআপ দিয়ে অনেকগুলো ওয়েবসাইট পাবেন, সেখান থেকে বেছে বেছে আপনার যেটা বেটার হয় সেটা করতে পারেন। অথবা আমাদের গ্রুপে দেখবেন মুশফিকি একটা শেয়ার দিয়েছে, যেটা মকআপের অনেকগুলো লিঙ্ক দিয়েছে, অনেক সুন্দর সুন্দর মকআপের লিঙ্ক দিয়েছে, সেই মকআপগুলো আপনারা নামিয়ে মকআপ করতে পারেন। করবো যে এই আইফোনটাতে একটা মকআপ বসাবো, যে এখানে মনে হবে যে আপনি যেই আপনার ছবিটা অথবা আপনার কোনো একটা এলিমেন্টস আপনি এখানে বসাবেন। এটা তো আমরা একটা জেপিজি ছবি নিয়েছি, তাই না? জেপিজি, পিএইচডি না, যেটা অন্য কোনো এক্সিস্টিং মকআপের উপরে কাজ করছে এরকম না। তার মানে হলো এই সিস্টেমটা আপনি জানার পরে যে কোনো মকআপে আপনি করতে পারবেন, যে কোনো ডিভাইসের মধ্যে আপনি মকআপ করতে পারবেন। আচ্ছা, মকআপ করার জন্য ইনিশিয়াল স্টেজে যেই কাজটা করা উচিত লজিক্যালি, সেটা হলো স্ক্রিনের অরিজিনাল সাইজটা নিতে বলা ভালো। স্ক্রিনের অরিজিনাল সাইজ নিতে গিয়ে আপনাদের এখন যেই সমস্যাটা হবে এটার সাথে মিলাতে খুব ঝামেলা হবে। এই জন্য অ্যাপ্রক্সিমেটলি একটা কাজ করবেন, যেহেতু এটা রেক্ট্যাঙ্গেল, তাই না? রেক্ট্যাঙ্গেল, আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিব। রেক্ট্যাঙ্গেল নিয়ে কাছাকাছি একটা শেপ ড্র করার চেষ্টা করব।
রেক্টেঙ্গেল নিয়ে একটা কাছাকাছি শেপ ড্র করেছে যেটা স্ক্রিনের সাইজের মতো মনে হচ্ছে, কিন্তু একটু যদি খেয়াল করেন এটা মনে হচ্ছে আরেকটু উইথ বেশি আছে। তাহলে আমরা ডিএক্স সিলেকশন টুল দিয়ে এখান থেকে উইথটাকে আরেকটু বাড়িয়ে নিতে পারি। আমার মনে হয় ঠিক আছে, দেখে মোটামুটি মানে চোখের আন্দাজে যেটা মনে হয় এটাই করছি। এই কাজটা করতে পারবো না আমরা? আচ্ছা, এই পরের স্টেপটাই সবাই ভুল করেন, সেটা হলো এই অবস্থায় যখন আমি বানিয়েছি, বানানোর পরের কাজটা হলো রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট বানিয়ে ফেলতে হবে। যদি এই কাজটা আপনি এই স্টেপে না করেন তাহলে আসলে এটা হবে না। তার মানে এই স্টেপটা কি মনে রাখতে হবে যে আমি যখন শেপটা ড্র করব, যে শেপটা আমি বানাবো এটা ড্র করার পরপরই আমাকে স্মার্ট অবজেক্ট বানিয়ে ফেলতে হবে। স্মার্ট অবজেক্ট বানানোর পরে কাজগুলো আপনি আপনার ইজি। দেন কী করবেন, পার্সেন্টেজ কমিয়ে দেন। এই যে অপাসিটি আমি কমিয়ে দিয়েছি 50%। এখন আমরা ট্রান্সফরমেশন করতে পারি কন্ট্রোল টি দিয়ে, ট্রান্সফর্ম করে আরেকটা ছিল আমাদের ডিস্টর্ট ছিল, মনে আছে? আচ্ছা, ডিস্টর্ট যদি আপনি ইজি যেতে চান সেই ক্ষেত্রে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্মে থাকা অবস্থায় যদি কন্ট্রোল প্রেস করেন তাহলে আসলে ডিস্টর্শন টুলটা চলে আসবে। এখন আপনি এটাকে নিয়ে সরাতে পারেন, যে কোনো কর্নার ধরে সরাতে পারেন, সেক্ষেত্রে আপনাকে কন্ট্রোল প্রেস করতে হবে কিবোর্ডে। যখন মনে হবে ডান সিম্পলি এন্টার প্রেস করেন, আপনার মক আপ রেডি। কীভাবে বুঝবেন, আপনি এখানে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করার পরে এখানে হয়তো একটা ছবি বসাবেন। আমরা যদি কারো ছবি পাই, দেখি আছে কিনা, ডেস্কটপে একটা ছবি ছিল না কার যেন, দুই মাস্তানের ছবি নিয়ে দিই না। এটা একটু ডাল মনে হচ্ছে না, কেন মনে হচ্ছে বলেন তো? অপাসিটিটা কমন, এটা কিন্তু ঠিক করা হয়নি, হ্যাঁ মনে রাখতে হবে। কি মনে হচ্ছে যে অরিজিনালি এখানে ছবিটা তোলা হয়েছে?